জন সালাম আলাইকুম, সাইবার সিকিউরিটি এনথুজিয়াস্টে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুর রহমান, ন্যাশনাল সাইবার ড্রিল 2022 এর রিভার্স প্রবলেম অল্থ করব। তো আমাদের প্রবলেম সেটে চলে আসি। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির ফার্স্ট প্রবলেম ছিল রিভার্স মি। আমরা দেখব প্রবলেম সেটে কী আছে। রিভার্স মি এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা থেকে রিভার্স ফাইলটা আমরা ডাউনলোড করব। রিপ্লেস করে দিব। রিভার্স ফাইলটা ডাউনলোড করার পরে আমরা ইনিশিয়াল অ্যানালাইসিসের জন্য আমরা এটাকে লিনাক্স এনভায়রনমেন্টে রান করব। এফটির মাধ্যমে আমি লিনাক্স এনভায়রনমেন্টে ফাইলটা নিব। রিভার্স মি ফাইলটা আপলোড হবে। হ্যাঁ, আপলোড হয়ে গিয়েছে। এলএস, হ্যাঁ, রিভার্স মি ফাইলটা আসছে। এখন আমরা প্রথমে যেটা করব, এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিব, সিএস মোড প্লাস এক্স দেন রিভার্স মি, দেন ফাইলটা রান করব। রিভার্স মি প্রথমে একটা ওয়েলকাম মেসেজ আছে, বলেছে ওয়েলকাম টু দ্য বিজি ইগভ সার্ট, হাউ ওল্ড আর ইউ। এখানে একটা ভ্যালু ইনপুট নিবে, তো আমি একটা ভ্যালু দিলাম। দেন আমাকে রিটার্ন করেছে ইয়ার রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ক নাও। সো আমাকে আবার ট্রাই করতে হবে। তো রিভার্স ফাইলটা অ্যানালাইসিসের জন্য আমরা আইডিয়া ইউজ করব। তো আইডিয়াতে আমরা ফাইলটা রান করব। এখান থেকে নিউ, দেন এখানে অল ফাইলস, দেন এখান থেকে রিভার্স মি ফাইলটা আমরা রান করব। ওকে, ELF 64 বিটের ফাইল, বাইনারি ফাইল। ফাইলটা রান হয়েছে। এখন আমি এক্সিকিউট হওয়ার পরে যেটা হয়েছে দুটা কম্পেয়ার করে আমি আসলে এটা সলভ করব। প্রথমে আমাকে এক্সিকিউট করার পরে একটা মেসেজ প্রিন্ট করেছে, ওয়েলকামটা বিজিডি ইগভ সার্ট। তো সেম মেসেজটা এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা লোড ইফেক্টিভ অ্যাড্রেসে আরডিআই রেজিস্টার থেকে লোড করা হয়েছে। দেন পুট ফাংশনটাকে কল করা হয়েছে ইনপুট নেওয়ার জন্য। দেন স্ক্যানএফ ফাংশনটা কল করা হয়েছে, যেটাতে ইনপুট নিবে। ইনপুট নেওয়ার পরে এই যে ইনপুট নিল, ইনপুট নেওয়ার পরে ভ্যালিডেট ফাংশনটাকে কল করা হয়েছে, যে আমার ইনপুটটা যেটা নিল এটা ভ্যালিডেট করবে, এটা তার ভ্যালিডেট ফাংশনে যেটা ডিফাইন করা আছে এটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে এ রাইট দিস ওয়ে ফাংশনটাতে আসবে, আর যদি ম্যাচ না করে রং হয় তাহলে এ রাইট ব্যাকটি যেটা এই ফাংশনে আসবে। তো আমাদের এক্সিকিউট থেকে আমাদের যেহেতু ভুল হয়েছে, সো আমাদের এই ফাংশনে চলে আসছে। এখন আমাদেরকে এই ফাংশনে নিতে হবে। সো আমাদের প্রথমে চেক করতে হবে ভ্যালিডেট ফাংশন আসলে কী ভ্যালিডেটটা করতেছে, কোন ভ্যালুর সাথে কম্পারিজনটা করতেছে আমি যে ইনপুটটা দিচ্ছি এটা। সো আমরা প্রথমে ভ্যালিডেট ফাংশনটা দেখব। ভ্যালিডেট ফাংশনটা দেখার পরে এখানে আমরা দেখতেছি যে কিছু আস্কি ভ্যালু যেটা হেক্সাডেসিমাল ফরম্যাটে আছে, এটা এটা এই ভ্যালুগুলোর সাথে চেক করা হচ্ছে। দেন ভ্যালুগুলোর পাশে আস্কি প্রিন্ট করা আছে, আস্কি প্রিন্ট দেখে আমরা বুঝতে পারতেছি এটাই ফ্ল্যাগ। সো এটাকে আমরা একটা টেক্সট ফাইলে নিব। এখানে আস্কি ভ্যালুটা আমরা এখানে লিখব, এফ এল এ জি, দেন সেকেন্ড ব্র্যাকেট সি অন আর টি আন্ডারস্কোর এল এ বি। এটা ছিল ফ্ল্যাগ। এখানে যদি আস্কি ক্যারেক্টারগুলো না থাকে, সেক্ষেত্রে আমরা আস্কি ভ্যালু থেকে ডিকোড করার জন্য প্রথমে এটাকে ডিকম্পাইল করব এফ ফাইভ, দেন এখানে আমরা আস্কি ভ্যালুগুলো পাবো। তো আমি টেক্সট ফাইলে আমি আস্কি ভ্যালুগুলো রেখে দিয়েছি 102 থেকে 125। আস্কি ভ্যালুগুলো নিয়ে
কপি করে নিয়ে আমরা অনলাইন জনপ্রিয় টুলস দিয়ে করব। ডিক্রিপ্ট করার জন্য আমরা decode.fr সাইটটাতে যাব, ইংলিশ মোড, এখানে লিখব আসকি কোড, আসকি, আচ্ছা এখানে ইংলিশ মোড থাকবে, এখানে আমরা হ্যালো পেস্ট করব, দেন এখানে ডিক্রিপ্ট বাটনে ক্লিক করব, করে আমাদেরকে ফ্ল্যাগটা প্রিন্ট করে দিবে। তো এই ফ্ল্যাগটা আমরা এখানে পেয়েছিলাম, এই ফ্ল্যাগটা আমরা ভ্যালিড কিনা চেক করব, অর্থাৎ আইডিয়া থেকে যদি আমরা যেটা দেখি এই ফ্ল্যাগটা যদি ম্যাচ করে দেন ফাংশন আসার কথা, মেন ফাংশনটা যদি দেখি দেন ভ্যালিডেট করলে দেন এই ফাংশনে আসার কথা, এটা আমরা চেক করবো, দেন গেইন আমরা এক্সিকিউট করবো রিভার্স মে, দেন আমরা ভ্যালুটা এখানে পেস্ট করব, রাইট দিস, অর্থাৎ এই ফাংশন চলে আসছে, অর্থাৎ এই ফ্ল্যাগটা রাইট। এখন আমরা ফ্ল্যাগটা সাবমিট দেবো, সাবমিট দেওয়ার সময় এখানে আমাদেরকে ফ্ল্যাগ ফর্মেটটা দেওয়া আছে, রিফাইন করা আছে, সো আমাদের এখানে ফ্ল্যাগটা চেঞ্জ হয়ে NCD 2022, দেন সাবমিট দিলেই ফ্ল্যাগটা নিয়ে নেবে। তো এটা ছিল রিভার্স মির প্রবলেম সলভ।